প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইকোনমিক্সের জেনারেল পেপার রয়েছে সিসি টু বা জিই টু, সেখান থেকে তোমাদের 2 নম্বরের কিছু প্রশ্ন আসে। 10টি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হয়, 10 × 20 কিন্তু থাকে 65 নম্বরের প্রশ্নপত্রে। তো সেই 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেতে তোমাদের কী কী প্রশ্ন একটু দেখবে এবং প্রশ্নের সাথে উত্তরও কী হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করে তোমরা পড়ে নিও। আমি আরও চেষ্টা করব কিছু প্রশ্ন তোমাদের পার্ট টু এ দেওয়ার জন্য। তো ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, স্থূল জাতীয় বা মোট জাতীয় উৎপাদনের সংজ্ঞা দাও। কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যের যোগফলকে মোট বা স্থূল জাতীয় উৎপাদন বা জিএনপি বলে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদনের হিসাব দুভাগে করা হয়ে থাকে, একটি হলো বাজার দামে এবং অপরটি হলো উপাদান ব্যয় বা উপাদান আয়। মোট অভ্যন্তরীণ বা দেশীয় উৎপাদনের সংজ্ঞা দাও। কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশটির ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যের যোগফলকে স্থূল বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বলে। জিডিপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। ঠিক আছে, জিডিপি যা হবে, মানে জিএনপি থেকে যদি বিদেশ থেকে প্রাপ্ত যে নিট আয়টা হয় সেটা বাদ দিয়ে দিলে আমাদের জিডিপি আমরা পেয়ে যাব। সুযোগ ব্যয় কী? কোনো একটি দ্রব্য উৎপাদনে যে উপকরণটি নিয়োগ করা হয় সেই উপকরণটি তৎক্ষণাৎ আর একটি দ্রব্য উৎপাদনে নিয়োগ করা হয় না। এই অবস্থায় একটি দ্রব্য উৎপাদনের দরুন অন্য যেসব দ্রব্য উৎপাদিত হয় না সমাজে সেই সব দ্রব্যের ভোগ থেকে বঞ্চিত হয়। সমাজের দৃষ্টিকোণ থেকে এটি দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয়। স্থানান্তর আয় কাকে বলে? কোনো একটি উৎপাদন যাতে তার বর্তমানে নিয়োগ থেকে অন্য কোনো উভয় বিকল্প কাজে চলে না যায় তার জন্য যে ন্যূনতম পারিশ্রমিক তাকে প্রদান করতে হয় তাকেই তার স্থানান্তর আয় বলে বা হস্তান্তর আয় বলে। মজুদ ও প্রবাহের মধ্যে পার্থক্য কী? মজুদ চলরাশিতে সময়ের আয়তন বা দৈর্ঘ্য থাকে না, অপরপক্ষে প্রবাহ চলরাশিতে সর্বদা সময়ের আয়তন বা দৈর্ঘ্যের উল্লেখ থাকে। জনসাধারণের কাজে মোট অর্থ মজুতের পরিমাণ হলো মজুতের ধারণা, কিন্তু আয় বা জাতীয় আয় হলো প্রবাহের ধারণা। মুদ্রার অবমূল্যায়ন বলতে কী বোঝো? কোনো বিদেশি মুদ্রার সাথে দেশি মুদ্রার বিনিময় মূল্যে হার হ্রাস করাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। সরকার স্বেচ্ছায় যখন বৈদেশিক মুদ্রা অর্থ বা স্বর্ণের তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেয়, ঠিক আছে, অর্থরোহণে মাথায় একটা থয়ের রূপ মাথায় রেপ দেবে, তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে। ব্যাংক হার বা ব্যাংক রেট কী? যে সুদের হারে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্তর্দেশীয় ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে সেই হারকেই ব্যাংক হার বা ব্যাংক রেট বলে। সাধারণত এই ঋণ স্বল্পমেয়াদী হয়। ব্যাংক রেটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রা নীতির উপরে প্রভাব ফেলতে পারে। বিস্তৃত অর্থ বর্ড মানি। বর্ড মানি কী? বিস্তৃত অর্থ হলো একটি অর্থনীতিতে সঞ্চালিত অর্থের পরিমাণ পরিমাপের একটি বিভাগ। এটিকে একটি প্রদত্ত দেশের অর্থ সরবরাহের গণনা করার সবচেয়ে অন্তর্ভুক্ত পদ্ধতি হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং এতে অন্যান্য সম্পদের সাথে সংকীর্ণ অর্থ অন্তর্ভুক্ত থাকে যা পণ্য এবং পরিষেবাগুলি কেনার জন্য সহজেই নগদে রূপান্তরিত হতে পারে। অন্যভাবে বলা যায়, সংকীর্ণ মুদ্রা এবং ব্যাংকের মেয়াদি আমানতের যোগফলকে বলা হয় বিস্তৃত মুদ্রা বা অর্থ। অর্থাৎ M2 = M1 + TD = CU + DD + TD, যেখানে M2 বিস্তৃত মুদ্রা, TD তপশিলি ব্যাংকের মেয়াদি আমানত। 8টি প্রশ্ন আমি দিলাম, 8টি প্রশ্ন তোমরা একটু ভালো করে করো। এই 8টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উত্তরগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।